আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এই সালাত আমরা যারা আদায় করি তাদের সকলের খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, এবং কালিমার পরে এই ইবাদতটি সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়ে, মেরাজে নিয়ে গিয়ে সালাত তাকে দিয়েছেন। প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ছিল, পরবর্তীতে আল্লাহর কাছে আবেদন করার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংখ্যা কমিয়ে দিয়ে পাঁচে নিয়ে আসেন, এবং এই পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করবে তাদেরকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল হাসানাতু বিআশরি আমসালি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেকির কাজ করবে তাকে তার দশ গুণ সওয়াব দেওয়া হবে। এজন্যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমল হিসাবে সর্বপ্রথম যে আমলটি তিনি শুরু করেছিলেন তা ছিল এই সালাত। মৌখিক আমলের পরে, ইমানের পরে সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। সালাত ব্যতীত একজন মানুষের বা কালিমা পাঠকারী ব্যক্তির ইমান কল্পনা করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সালাত ফরজ হওয়ার পর থেকে নিয়ে মক্কায় তিন বছর এবং মদিনায় দশ বছর, মোট ১৩ বছর তিনি সালাত আদায় করেছেন। যেহেতু মেরাজ হয়েছিল দশম নবুয়তের দশম বর্ষে, নবুয়তের দশম বর্ষে, তো সেই প্রেক্ষিতে বোঝা যায় বা জানা যায় যে ১৩ বছর সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদায় করেছেন। আর এই ১৩ বছর সালাত শেষ করে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে তার উম্মতকে যে বিষয়ে উপদেশ দিয়ে গেছিলেন তা ছিল এই সালাত। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেছেন আসসালা আসসালা আমা মালাকাত আইমানুকুম, সালাত সালাত সালাত, এবং তোমরা তোমাদের দাস দাসীর সাথে সদাচরণ করবে। তো সালাতের এই বিষয়টি দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ মুহূর্তে যে উপদেশটি দিয়েছেন তা ছিল কি, সালাতের। এজন্যে আমাদের জীবনের প্রারম্ভিকা জীবন যখন আমরা শুরু করি প্রতিদিন সকালে তখন সালাত দিয়েই শুরু করি, আবার যখন আমাদের দৈনন্দিন কাজ শেষ হয় তখন আমাদের শেষ ইবাদত হবে সালাত, ফজর এবং ঈশা। এজন্যে এই দুটি সালাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইশারের সালাত জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত্রি সালাত আদায় করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে সে পুরা রাত নফল সালাত আদায় করার সওয়াব লাভ করবে। তো এজন্য যেহেতু সালাত একজন মুমিনের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আমরা যে যেখানে থাকি, যেভাবে থাকি, যে অবস্থায় থাকি, আমরা যেন সালাতের প্রতি গুরুত্ব আরোপ করি। সালাতকে আমাদের জীবনে সবচেয়ে প্রথম এবং প্রধান ইবাদত হিসেবে গ্রহণ করি। আমরা যদি সালাত যথাযথভাবে আদায় না করি, সালাতের প্রতি গুরুত্ব আরোপ না করি, তাহলে আমাদের জীবনে আর কোন ইবাদত আছে, কোন কাজ আছে যে কাজকে আমরা বেশি গুরুত্ব দেব? প্রাণপ্রিয় উপস্থিতি এবং দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছেন এবং শক্ত কথা বলেছেন। তিনি বলেছেন আল আহদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে সালাতের, যে ব্যক্তি এই সালাত আদায় করে না তা, যে ব্যক্তি এই সালাতকে পরিত্যাগ করে সে ফাকাদ কাফারা, সে কুফুরি করে। এই কুফুরি করার অর্থ নিয়ে ওলামাদের মধ্যে সামান্য ইখতিলাফ আছে। কেউ বলেছেন
কুফুরিটা হচ্ছে সালাতকে স্বীকার করার পরেও যদি অলসতা বশত আদায় না করে তাহলে সেটা ছোট কুফুরি, আর যদি স্বীকার করার পরেও স্বীকার যদি না করে তাহলে সে বড় কাফেরেতে কোনো সন্দেহ নাই, আর স্বীকার করার পরে যদি কখনোই সালাত আদায় না করে তাহলে সে কাফির হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু স্বীকার করার পরে যেটা বললাম যে কিছু পড়ে কিছু পড়ে না, তাহলে এটাকে কুফুরি বলা হয়েছে। কেউ বলেছেন যে যে তাকে তৌবা করার সুযোগ দিতে হবে তিন দিন, সে যদি তৌবা করে ফিরে আসে সালাত আদায় করার অঙ্গীকার করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, আর নাহলে তাকে মুরতাদ হিসেবে হত্যা করতে হবে। যদিও আলেমদের মধ্যে এক শ্রেণী বলেছেন যে সালাত আদায় যারা কিছু করে কিছু করে না তারা হচ্ছে ফাসেক, তারা হচ্ছে ফাসেক। তো যাই হোক, তারপরেও তাদের এই ফাসেকিটা অনেক বড় একটি গুনাহ। বরং ওলামা ইকরাম বলেছেন যে মানুষ খুন করা, ব্যভিচার করা, মদ্যপান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই জিনিসগুলি কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ আর সালাত পরিত্যাগ করাটা একটা গুনাহ। তো এই গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, মানে ওই যে গুনাহগুলোর নাম আমি বললাম তার চাইতে বড় গুনাহ হচ্ছে সালাতকে বর্জন করা, সালাতকে ছেড়ে দেওয়া। আমাদের মাঝে অনেকে আছে যে তারা সালাতকে ঠিক মতো আদায় করে না, সময় মতো আদায় করে না। তো তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল বা দুর্ভোগ হচ্ছে ওই মুসল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে কি আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে সাহুন। সাহুন মানে হচ্ছে অলসতাকারী। তো মুআবিয়া ইবনে হাকাম তাকে সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে তার ছেলে যখন এই আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন তখন তিনি তার জবাবে বলেছিলেন যে এই আয়াতের অর্থ হচ্ছে সালাতের ব্যাপারে উদাসীনতা। মানে তিনি এভাবে প্রশ্ন করলেন যে সালাতের মধ্যে কিছু গাফলতি কিছু উদাসীনতা তো আমাদের সকলের মধ্যে এসে যায়, তাহলে কি আমরা সবাই ওয়াইলে বা দুর্ভোগে চলে যাবো, জাহান্নামে চলে যাবো? তখন তিনি বলেছিলেন যে এর অর্থ এটা নয়, বরং এর অর্থ হচ্ছে যে যারা সালাতকে সময় মতো আদায় করে না। সালাত আদায় করে ঠিকই, কিন্তু যেমন ধরেন যে আসরের সালাত আদায় করে সূর্য যখন ডুবতে যাবে লাল হয়ে যাচ্ছে তখন, মাগরিবের সালাত এভাবে এশারের টাইমে আদায় করে, ফজরের সালাত সূর্য ওঠার পরে আদায় করে, এই ধরনের ব্যক্তি যারা তারা সালাতের ব্যাপারে উদাসীন। এবং এদের ব্যাপারে এই কথা বলা হয়েছে যে তারা যারা মুসল্লি কিন্তু যেহেতু সালাতের ব্যাপারে তারা অ্যাক্টিভ নয়, এই জন্যে তাদের ব্যাপারে এই শক্ত কথা বলা হয়েছে, তাদের জন্য রয়েছে ওয়াইল বা দুর্ভোগ বা শাস্তি। কেউ বলেছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই হুমকি দিয়েছেন। এখন যে সমস্ত লোকেরা মানে বাহানা দেখায় আর কি, যে আমি তো হার্ড ডিউটি করি, আমার নাইট ডিউটি থাকে, আমি নাইট ডিউটি করে এসে ঘুমিয়ে পড়ি, পরে আমার জোহর চলে যায়, আসর চলে যায়, তো এইভাবে আপনি দুনিয়াকে যদি প্রাধান্য দেন আর সালাতকে যদি আপনি ছেড়ে দেন এবং দেরি করেন, তাহলে কখনোই জীবনে বরকত পাওয়া যাবে না, কখনোই জীবনে কল্যাণ লাভ করা যাবে না। এজন্যে সালাতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন আসরের সালাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ফাতাতহু সালাতুল আসরি ফাকাআন্নামা উতিরা আনহু মালুহু আহলুহু, যার আসরের সালাত ছুটে গেল সে যেন তার পরিবার পরিজন এবং ধন সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অন্য রেওয়ায়েত আছে ফাকাদ হাবিতা আমালু, তার সকল আমল বরবাদ হয়ে যাবে, তার সকল আমল বরবাদ হয়ে যাবে। এমনকি যেই সমস্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাতকে দেরি করে সূর্য যখন লাল হয়ে যায় তখন আদায় করতে যায়, তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিলকা সালাতুল মুনাফিকিন, এটা হচ্ছে মুনাফিকদের সালাত। অর্থাৎ সালাতের আসরের সালাতকে দেরি করে যদি সূর্য ডোবার কিছুক্ষণ আগে লাল হওয়ার পরে আদায় করে, তাহলে এই কথাটা সহি মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাম বলেছেন এটা মুনাফিকের সালাত। এজন্যে সবাইকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আর ফজরের নামাজের বিষয়ে তো প্রশ্নই ওঠে না, ফজরের নামাজের ব্যাপারে আমাদের মধ্যে এই গাফলতি রয়েছে, এই ত্রুটি রয়েছে যে ফজরের সালাতে অধিকাংশ লোক, যেমন করে মাগরিবের সালাতে বা দিনের বেলা সালাতগুলোতে মানুষকে যেভাবে দেখা যায়, এরকম ফজরের সালাতে দেখা যায় না। এমন মসজিদ পাবেন যে সেখানে ফজরের সালাতে এক কাতার লোক বা তার চাইতে কম, কখনো কখনো ইমাম মুয়াজ্জিন শুধু নামাজ আদায় করে। অথচ ফজরের সালাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে জামাতের সাথে, সে আল্লাহর
জিম্মাদারির মধ্যে এসে যাবে, অর্থাৎ আল্লাহ তার হেফাজতে দায়িত্ব নেবেন। আর আল্লাহ যার হেফাজতে দায়িত্ব নেবেন তার বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করে বা তাকে কোনো তার বিরুদ্ধে যদি কোনো অপরাধ করে বা তাকে খুন ইত্যাদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পাকড়াও করবেন, আর যাকে আল্লাহ পাকড়া করবেন তাকে ছুটানোর কেহ থাকবে না। তো এটা এই হাদিসে এটাও বোঝা যায় যে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না তার সকাল হয়ে যায় বেনামাজি অবস্থায় এবং তার অন্তরটা খবিস থাকে। আরেক হাদিস অনুযায়ী পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ফজরের সালাত ছুটে যায়, সময় পার হয়ে যায়, ঘুমিয়েই থাকে, তখন শয়তান তার চোখে মুখে পেশাব করে পালিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক, শয়তান তার চোখে মুখে পেশাব করে পালিয়ে যায়। এবং নবী যে কথা বলছেন যে শয়তানের পেশাব কিন্তু অনেক ভারী, তার মানে একটা খবিস আত্মা নিয়ে এই লোক সকালকে শুরু করে এবং তার দিনটা এভাবে চলে। আর যেহেতু সে ফজরের সালাত পড়ে নাই, এই জন্যে তার আল্লাহর কোনো জিম্মাদারিও নাই, এখন শয়তান তার জিম্মাদারি থাকবে, অর্থাৎ সে শয়তানের জিম্মাদারিতে চলে গেল। তো এই জন্যে প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারছেন যে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে, এবং যেই গুরুত্বটা এমনভাবে দিতে হবে যে আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব এটাতে যেন থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি কি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা যে বিষয়ে জিজ্ঞাসিত হবে তা হচ্ছে কি সালাত। ফা ইন কুবিলাত কুবিলা সাইর আমালিহি, যদি তার এই সালাত কবুল হয়ে যায় তাহলে তার অন্যান্য আমল কবুল হয়ে যাবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে ওয়াইন রুদ্দাত রুদ্দা সাইর আমালিহি, সালাত যদি কবুল না হয় তার কোনো কিছুই কবুল হবে না, সব কিছু প্রত্যাখ্যান হবে। এই জন্য এই হাদিসে তিরমিজিতে রয়েছে এবং হাসান সনদে। সুতরাং কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন, আল্লাহ আপনাকে এরকম বলবে না যে হজ কতবার করেছেন, ওমরা কতবার করেছেন, কতটি মসজিদ বানিয়ে দিয়েছেন, কতগুলি এতিমকে সহযোগিতা করেছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন, মানুষকে উপকার করেছেন, এই জিনিসগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন না। বরং জিজ্ঞাসা করবেন প্রথম যে সালাত দেখাও, সালাত তো যেই সালাত আমি আপনি আদায় করেছি সেটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে অন্য আমল কবুল হওয়ার প্রশ্ন উঠবে, আর যদি কবুল না হয়, সালাত আদায় করেছি কিন্তু সেটা কবুল হলো না, কেন কবুল হলো না, এজন্যে যে হয়তো সময় ঠিক ছিল না, সময় পার করে দিয়ে আদায় করেছি, অথবা হতে পারে যে সালাতের যে রুকন বা ওয়াজেব রয়েছে সেগুলো ঠিক মতো আদায় হয়নি, সালাতে মনোযোগ ছিল না, ইত্যাদি কারণে হয়তো সালাত কবুল হবে না, অথবা হারাম খেয়ে শরীরের রক্ত মাংস তৈরি ছিল, ইবাদত করার কারণে সেই ইবাদত কবুল হয়নি, এরকম হতে পারে। তো যদি সালাত কবুল না হয় তাহলে কী হবে, তাহলে অন্য কোনো আমল কবুল হবে না। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ না, এজন্যে সালাতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদেরকে দিতে হবে, এবং আমরা যাতে করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি সেই চেষ্টা আমার ব্যক্তিগত জীবনে আমার পরিবারে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের মতন নবী তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জালনি মুকিমা সালাতি ওমিন জুরিয়াতি, যে হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। তো ইব্রাহিম আলাইহিসসালামের মতন ব্যক্তি যদি নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমি আপনি কয়বার বা কয়দিন আল্লাহর কাছে নামাজি হওয়ার আবেদন পেশ করেছি। এজন্য সকলের উচিত হলো এই দোয়াটিকে মুখস্থ করা, রব্বি জালনি মুকিমা সলাতি ওমিন জুররিয়াতি, সূরা ইব্রাহিমের মধ্যে এই দোয়াটি রয়েছে, সম্ভবত 36 নম্বর আয়াত। আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন। তো এবং তো নিজে এভাবে যেমন নিজেকে সালাতের পাবন্দ বা সালাত আদায়কারী হিসাবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, অনুরূপভাবে সন্তানদের জন্য এই দোয়াটা যে আমার সন্তানদেরকে, এখন দেখেন আমি যদি নামাজি হই, আমার সন্তানরা যদি নামাজি হয়, এভাবে আপনি দোয়া নামাজি হলেন, আপনার সন্তানরা নামাজি হলো, সমাজে কি বেনামাজি থাকবে? সমাজে বেনামাজি থাকবে না। সন্তানদের জন্য এভাবে দোয়া করবেন আর সন্তানদেরকে নামাজ শিক্ষা দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিস সালাতিহুম আবনা ও সাবইস সিনিন
ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ আশর সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স কত হয়, 7 বছর। 7 বছর যখন হবে তখন তাদেরকে সালাতের আদেশ করো, আর 10 বছর হয়ে গেলে তারা যদি সালাত আদায় না করে তাদেরকে প্রহার করো। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিষয়টা, এটা কিন্তু গুরুত্বের জন্য, কারণ 7 বছরে 10 বছরে একজন মানুষের উপরে কিন্তু সালাত ফরজ হয় না, যেহেতু সে প্রাপ্তবয়স্ক হয়নি। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কোনো মানুষের ওপরে আল্লাহর কোনো বিধিবিধান ফরজ নয়, কিন্তু যেহেতু সালাত একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর থেকেই এটা ট্রেনিং বা এটার তালিম দেওয়ার জন্য এই হুকুমটা করেছেন। আপনি চিন্তা করে দেখুন, একজন মানুষকে যদি আপনি 7 থেকে 10 3 বছর প্রতিদিন 5 বার একই বিষয়ে আদেশ করেন, বাবা সালাতে যাও, যে মামনি সালাত আদায় করো, এইভাবে যদি আপনি তাকে আদেশ করতে থাকেন, তাহলে এই লোকটি 10 বছর বয়স যখন হবে বা এই ঘন ঘন আদেশের মাধ্যমে সে বুঝে নেবে যে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি, সালাত। আর 10 বছর হলে মারতে বলা হয়েছে, তার মানে এটা কি, মানে ট্রেনিংয়ের জন্য বা তাকে তার তার সালাতের জন্য গুরুত্ব সে বুঝতে পারে এই জন্যে। অথচ ইসলামে একটা শিশুকে বা ছোটো বাচ্চাকে মায়ের কোনো হুকুম দেওয়া হয়নি যে মারা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাকর ছিল যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ই করতেন, তার খেদমত করতেন, বলছে আমি 10 বছর নবীজির খেদমত করেছি, কোনোদিন নবী আমাকে মায়ের তো দূরের কথা কোনো ধমকে দেয়নি। অথচ আমরা আমাদের চাকর বাকর বা আমাদের যারা কর্মচারী তাদেরকে আমরা ধমক তো দূরের কথা অনেক সময় মায়েরও দেই, আল্লাহ আমাদের হেফাজত করুন, হেদায়ত করুন। তো দেখেন, সন্তানদেরকে মায়ের দেওয়ার কোনো হুকুম ইসলামে নাই, কিন্তু 10 বছর বয়সে সালাতের জন্য মায়ের দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বাচ্চাদেরকে পড়ান, ছোটো বাচ্চাকে পড়াইতেছেন, মায়ের দিতেছেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, কিন্তু 10 বছরের পরে যদি সালাত আদায় না করে তাহলে তাকে মায়ের কথা বলা হয়, যাতে করে সে বুঝতে পারে যে এটা ছাড়া আমার উপায় নাই, যাতে করে সে বুঝতে পারে এটা, এই সালাত ছাড়া তার কি উপায় নাই। এজন্যে এখন এই বাচ্চা যদি আপনি তাকে ছেড়ে দেন এবং সে এভাবে বড় হতে থাকে, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, এরপরে সে যদি সালাত আদায় না করে, তখন তো তার হাড্ডি মোটা হয়ে যাবে না, তার ঘাড় মোটা হয়ে যাবে, তখন আপনি সালাতের কথা বলবেন, তখন সে সালাত আদায় করবে না। এই জন্যে 7 থেকে শুরু হবে, কন্টিনিউ তাকে আপনি সালাতের তালিম দিবেন। স্কুল থেকে এসেছে, সালাত আদায় করেছে কি না, যদি না করে থাকে খাওয়া দাওয়ার আগে সালাত আদায় করো, তারপরে খাওয়া দাওয়া, সব কিছু আগে সালাত। হ্যাঁ, খেলাধুলা করছে, সালাত আদায় করেছে কি না সেই খোঁজ নিতে হবে। আপনারা যারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, আপনাদের পরিবারকে, সন্তান এবং স্ত্রীকে খোঁজ নেবেন, তারা ঠিক মতো সালাত আদায় করছে কি না। এবং সালাতের ব্যাপারে বিভিন্ন সময় কিছু পুরস্কার রাখতে পারেন, মানে যে সালাত আদায় যে ঠিক মতো করবে তাকে এই পুরস্কার দেওয়া হবে ইত্যাদি, উদ্বুদ্ধ করার জন্য এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সালাত আদায় করার বিষয়ে যে পুরস্কারের কথা বলেছেন, তাকে এই এই পুরস্কার দেওয়া হবে, তাহলে আমরা বাস্তব জীবনে, চলমান জীবনে আমাদের শিশুদেরকে সালাত শিক্ষার জন্য কেন আমরা তাদেরকে পুরস্কার দেব না বা তাদেরকে আমরা এভাবে উদ্বুদ্ধ করব না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি এই সালাতের বিষয়ে সংক্ষেপে একটা আপনাদের বক্তব্য দিলাম, যাতে করে সালাতের গুরুত্ব আপনাদের আমাদের মাঝে হয়। সবার আগে আমি নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাকে নামাজি বানিয়ে দেন, আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন, সেই সাথে যারা আমার সামনে আছেন বা লাইভে আছেন, যে সমস্ত দিনী ভাই বোন, তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে নামাজি বানিয়ে দেন, নামাজের পাবন্দ, নামাজ আদায়কারী হিসেবে যেন কবুল করেন, এবং আপনাদের সন্তানদেরকে যেন আল্লাহ নামাজি বানিয়ে দেন, আপনাদের সমাজে যেন আল্লাহ তাআলা নামাজ কায়েম করে দেন, এবং এই সমাজ, যেই সমাজে নামাজ না থাকলে সেটা ইসলামী সমাজ বলে গণ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো জিনিস ইসলামের মধ্যে আছে, যে দুটো যখন উঠে যাবে তখন ইসলাম আর কিছু থাকবে না। একটা হচ্ছে আল হুকুম বেমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিধি মানে বিচার সালিশ করা, এটা উঠে গেলে ইসলামের একটা অংশ উঠে গেল, আর যখন সালাত উঠে যাবে অর্থাৎ সালাত মানুষের জীবন থেকে বাদ চলে যাবে, তখন ইসলামের কোনো কিছুই বাকি থাকবে না। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা হাজ্জালিল ইসলাম লিমান লা সালাত লাহু, যে ব্যক্তি সালাত আদায় করে না ইসলাম তার কোনো জায়গা নাই, ইসলামে তার কোনো জায়গা নাই। তো প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা এই সালাতের গুরুত্ব এভাবে দেব, এবং
সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, যেভাবে সম্ভব আমার পক্ষে আমি সালাত আদায় করব, সালাত আদায় করব। এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকব, সবচেয়ে বেশি আমি নিজেকে শক্ত রাখব এবং মজবুত রাখবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার মুকাররাব বা তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, আমাদের সন্তানদেরকে, পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশের সকল মুমিনদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দেন এবং নামাজের মাধ্যমে আমাদেরকে কল্যাণ দান করেন, বরকত দান করেন, আমাদের জীবনকে পবিত্র জীবনে পরিণত করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। আমার মনে হচ্ছে যে এই গ্রুপে প্রশ্ন করার যে অপশন, সেখানে মনে হয় কোনো সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আপনাদের প্রশ্নগুলো শো করছে না বা আসতেছে না। তো যদি এই সমস্যা সমাধান হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তরের জন্য লাইভে আসবো। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।